প্রিয় দর্শক, আমরা আবারও আসলাম গানের ডায়েরি নিয়ে। গানের ডায়েরির এবারের অনুষ্ঠান একটু ভিন্ন রকম, এই জন্য যে ভাষার মাসে আমরা এসেছি। আর মাত্র দুই দিন পরে 21শে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা দিবস। বাঙালি জাতি একমাত্র জাতি পৃথিবীতে, আপনারা জানেন প্রিয় শ্রোতা এবং দর্শক, যে যারা নিজের ভাষাকে প্রতিষ্ঠা করবার জন্য জীবন দিয়েছে, সেই মাসে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা শুরু করতে যাচ্ছি গানের ডায়েরি। আজকে আমার সাথে বরাবরের মতোই নতুন একজন সিঙ্গার আছেন, তাকে আপনারা চেনেন, সাদিয়া আফরোজ। আপনাকে স্বাগত সাদিয়া আজকে অনুষ্ঠানে। ধন্যবাদ। আর আমরা বলে থাকি যে আমরা গান করেন না, কিন্তু আমাদের আর্ট ফর্মের অন্য কোনো ফিল্ডে কাজ করেন এরকম একজনকে আমরা নিয়ে আসি। আজকে তেমনি একজন আমাদের সাথে আছেন, কত্থক নাচে ওয়েল ট্রেইনড একজন নৃত্যশিল্পী, আপনারা সবাই তাকে চেনেন, সৌমি দাস। সৌমি, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা কথায় যাব পরে, শুরুতে দেশের 21শের একটি গান দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা গানে যাই। যে দেশেতে শহীদ মিনা সেই দেশেতে জন্ম আমার, বলছি সবার কাছে যে দেশেতে Thank you.
অপূর্ব গেয়েছেন, যাচ্ছি সৌমির কাছে। সৌমি, গানের সাথে নাচের সম্পর্কটা আমাদের বাংলা গানে বিশেষ করে কতটা? অনেকটাই, যদিও আমার কাছে যেটা মনে হয় নৃত্যশিল্পী হিসেবে, যে গান থাকলে গানের যে কথা সেগুলো এক্সপ্রেশনে বেশি আনা যায়। এমনি মিউজিকের সাথে অবভিয়াসলি নাচা যায়, কিন্তু গানের ভাবনাটা নাচের মাধ্যমেটা আমার মনে হয় বেশি সুন্দর, আর নাচটা সেটাকে আর একটু বেশি ফুটে তোলে। কিন্তু ধরেন যে নজরুলের গান, রবীন্দ্রনাথের গান আলাদা আলাদা, এক একটা ভেরিয়েশন আছে, খেয়াল প্রধান ধ্রুপদ প্রধান। কিন্তু আবার যদি আমরা বলি যে উচ্চাঙ্গ সঙ্গীত কিংবা রাগ প্রধান গান, এগুলো কি নাচের ক্ষেত্রে এই গানগুলো কি আলাদা হয়ে যায় বা নাচের ফর্মটা কি চেঞ্জ হয়? ও হ্যাঁ, অবশ্যই। যেরকম রবীন্দ্রনাথের গানগুলো সেটার সাথে কিছু কিছু নাচ, যেরকম মণিপুরী, এগুলো একটু ভালো যায়, আর একটু রবীন্দ্রিক, সেরকম কস্টিউমও সেভাবে আমরা পরি, আর হ্যাঁ নাচের মুভমেন্টও সেভাবে চেঞ্জ হয়ে যায়। নজরুলের সাথে আমি যেরকম কাথক করি, নজরুলের সাথে কাথকটা অনেক বেশি করা যায়। হ্যাঁ, আর এমনি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে তো ক্লাসিক্যালের টেকনিক্যাল যে ব্যাপারগুলো, ওগুলো আর একটু বেশি দেখানো যায়। আমরা এবার সাদিয়ার কাছ থেকে একটা নজরুল গীতি শুনি, তারপর আপনার সাথে একটা নজরুলের গান শুনে আবার নাচ নিয়ে কথা বলবো, আপনার কথা শুনবো। সাদিয়া, এবার একটা নজরুল গীতি শুনতে চাই। নিশ্চয়ই।
অপূর্ব গেয়েছেন। আমি পরের গানে যাওয়ার আগে কিংবা সৌমির কাছে যাওয়ার আগে একটু আমাদের মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে একটু পরিচয় করে দিই। আজকে সর্বপ্রথমে আছেন একদম আমার বাঁদিকে অমিত কিবোর্ডে, তারপরে আছে অমি গিটারে, আজকে অক্টোপেডে আছে রিয়াদ এবং তবলায় সাগর, আপনার তো সবাই তাকে চেনেন। আমি যাচ্ছি আবার সৌমির কাছে। সৌমি, এই যে গানটি নজরুলের গানটি, আমরা একটু আগে বলছিলাম যে এক এক ধরনের গানে এক এক ধরনের মুদ্রা কিংবা নাচের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। আপনি ধরেন গাড়িতে বসে আছেন কিংবা বেড়াতে যাচ্ছেন, কোথাও একটা গান শুনলেন, এমন কি হয় যে গানটা শুনে আপনার নাচের মুদ্রাগুলো আপনার মানে ইয়ের মধ্যে মাথার মধ্যে? ও হ্যাঁ, আমি এটাই একটু আগে ভাবছিলাম যখন সাদিয়া গান গাচ্ছিল, যে প্রথম যখন গানটা গাইলো বা এখন আমি যে কোনো গান শুনলে সেটা অ্যাকচুয়ালি সেটা যে কোনো ভাষাই হোক না কেন, আই থিঙ্ক অ্যাজ এ ডান্সার আমরা সবসময় গানটাকে হয়তো অন্যদের মতো শুনতে পারি না। আমরা শুনলেই মনে হয় যেন এই নাচটা ভালো হবে বা ওই ওই স্টাইলটা ভালো হবে, তো সেটা মাথাতে ঘুরতেই থাকে কনস্ট্যান্টলি। গানের মুড, অফকোর্স তাল, সব কিছু আমরা যখন গানটা শুনি এগুলো আমরা সবসময় আমাদের মাথার মধ্যে থাকে। সাদিয়ার গান কেমন লাগছে আজকে? সাদিয়ার গান আমার সবসময় ভালো লাগে, আমরা আগেও একসাথে কাজ করেছি, তো টু বি অনেস্ট আই থিঙ্ক শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স দ্যাট দ্য বাংলাদেশি কমিউনিটি হ্যাজ। অনেক ভালো গান গায়। আমরা সাদিয়ার গানে যাবার আগে একটু সৌমির নাচ সম্পর্কে কিছু বলেন, আপনি তো সৌমির নাচ দেখেছেন। হ্যাঁ, সৌমির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি বলবো যে আমরা বেশ কিছু প্রোগ্রাম করেছি একসাথে। আমার সৌমির মাঝে যেই জিনিসটা আমার আমি খুব মানে ফিল করেছি যে একজন আর্টিস্ট হিসাবে যে একদম অনুষ্ঠান শুরু হওয়া থেকে একদম শেষ পর্যন্ত যে একটা প্রফেশনালিজম, আমি বলবো যে রিহার্সেলের তারপরে টাইম অ্যান্ড এভরিথিং, শি ইজ ভেরি ডেডিকেটেড, এবং এটা একজন শিল্পী হওয়া উচিত। এবং খুব ভালো লাগে ওর নাচ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এবং অ্যাট দ্য সেম টাইম একটা একজন শিল্পী হওয়ার জন্য যতটুকু গুণ থাকা উচিত সবিতার আছে, আজকে সামনাসামনি বলার একটা সুযোগ পেয়ে গেলাম, সবটুকুই সৌমির মধ্যে আছে। আমরা সৌমির গল্প শুনবো, আপনার গানের গল্প শুনবো, একটা গানে যেতে চাই, এবং গানের পরে যদি সময় থাকে আমরা আরেকটা গান হয়তো শুনবো। তার আগে প্রিয় দর্শক, আমরা যদি আরেকটা গান নাও শোনাতে পারি, বলে রাখছি আজকের এই অনুষ্ঠানে আপনারা পরবর্তী সেগমেন্টে আমাদের শিল্পীর সাথে এবং অতিথির সাথে কথা বলতে পারবেন, আপনাদের কোনো গানের পছন্দ থাকলে আমাদের জানাতে পারবেন। আমরা যাচ্ছি পরের গানে, এবার কোন গানটি শোনাবেন? আমি ডিএল রায়ের একটি গান গাওয়ার চেষ্টা করছি, খুব জনপ্রিয় একটি গান চেষ্টা করব। Thank you.
চমৎকার গেয়েছেন। আমার মনে হয় যে আমরা বিরতির আগে আরেকটি গান শুনতে পারবো। তার আগে আমি আবার সৌমির কাছে যেতে চাই যে গানের সাথে তো আমরা নাচের কথা বললাম। লন্ডনে 10 বছর আগে কিংবা 12 বছর আগে চ্যানেল নাচ যখন শুরু হলো, তখন যে আপনি যে পরিবেশটা দেখলেন, আমরা এক মিনিটের মধ্যে ব্রেকে যাবো, তবু আপনার কথাটা শুনে নিই, কথা শুনতে শুনতে আমরা ব্রেকে যাব। তো এই যে 12 বছর আগে আর 12 বছরের মধ্যে ব্যবধানটা কী দেখছেন, পার্থক্য নাচ গান কালচার টোটাল পরিবেশটা কতটা চেঞ্জ হয়েছে? অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন মানে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে যে ট্যালেন্টটা অনেক বেশি দেখা যায়, আর মা বাবারা তো লেগেই থাকে যে তাদের সন্তানেরা গানের স্কুলে যাক, এভরি স্যাটারডে সানডে বা নাচের স্কুলে যাক। তো হ্যাঁ, অবশ্যই মানে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে জিনিসটা এখনও আমরা ধরে রাখতে পারছি, সেটাই বড় কথা। আই থিঙ্ক আমরা যাচ্ছি ব্রেকে, বিরতির পরে প্রিয় দর্শক আমরা আবার সাদিয়া গান শুনবো এবং সৌমির কথা শুনবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, গানের ডায়রির সাথে থাকুন। আমরা যাচ্ছি আবার গানের ডায়েরিতে। এবার সাদিয়ার গানে যাওয়ার আগে প্রিয় দর্শক আপনাদের বলে নিচ্ছে, যদি আমাদের শিল্পীর কাছে কোনো রিকোয়েস্ট থাকে কিংবা আমাদের গেস্টের সাথে কথা বলতে চান, আপনারা ফোন লাইনে আসতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আমরা যাচ্ছি আবার অনুষ্ঠানে। সাদিয়া, আমরা এইবার আগে গান শুনছিলাম, আমরা চাচ্ছি যে আমাদের আজকের অনুষ্ঠানটা যেন একটু ভিন্ন হয়। সচরাচর আমরা একটু লাইট গান করি, আজকে যেহেতু ভাষার মাস, একটু আমাদের ডিএল রয়ের গান, পারলে অতুল প্রসাদ, রজনীকান্ত সেন, এদের গান আমরা করতে চেষ্টা করব। এবারের শুরুতে কোন গানটা দিয়ে শুরু করতে চাচ্ছেন এই সেগমেন্টে? আমি যেহেতু আসলে আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত বেশি করি, তো এবার আরেকটি আধুনিক গান করার চেষ্টা করছি। ঠিক আছে। Thank you.
চমৎকার হয়েছে। সৌমি, এবার আপনার কাছে যাচ্ছি, একটু যদি বলেন যে আমাদের এখানে লন্ডনের বাংলা গানটাকে আরও বেশি মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কী করতে পারি, একজন নৃত্যশিল্পী হিসাবে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কী করা উচিত বলে মনে করেন? নৃত্যশিল্পী হিসেবে আমি যেটা করি অনেক সময় সেটা হচ্ছে, আমি অবভিয়াসলি অনেক জায়গায় নাচ শেখাই, তো যেখানেই নাচ শেখাই সেখানে যদি তার আমাকে হয়তো অন্য ধরনের কোনো নাচ যদি শেখাতে বলে, আমি যখনই সুযোগ পাই একটা ছোট একটা বাংলা গানের সাথে আমি নাচ শেখাই, অথবা পারফরমেন্সের সময়ও আমি যখন হয়তো অবভিয়াসলি এদেশে তো সবসময় যে বাঙালি অডিয়েন্সের সামনেই নাচ হচ্ছে সেটা নয়, তো যখনই দেখি একটা মাল্টিকালচারাল অডিয়েন্স সেখানে আমি অন্যান্য ধরনের নাচ করলেও সবসময় চেষ্টা করি যে একটা বাংলা গানের সাথে নাচ রাখার জন্য। তো সেখানে কী হচ্ছে যে যারা নাকি ইয়াঙ্গার জেনারেশন তারা বাংলা নাচটা দেখছে বা বুঝতে পারছে বা বাংলা গানটা শুনতে পারছে, প্লাস অন্যান্য যারা মাল্টিকালচারাল যারা এখানে থাকেন তারাও বাংলা গানের সাথে পরিচয় তাদেরকে আমি করানোর চেষ্টা করি। সাদিয়া, বাংলা গানকে আরও বেশি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কী করা উচিত কিংবা কী কী করা উচিত? প্রথমত হচ্ছে যে বাসায় আমি বাবা মাদের বলবো যে বাংলা গান শোনা, এই দেশে যেটা হয় যে ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা বাংলায় কথা বলা, আর আসলে সবাই তো আর গান শেখে না, অ্যাটলিস্ট বাচ্চাদেরকে মানে বেসিক বাংলা গানগুলো শেখানোর চেষ্টা করা, বা সেটা বাসায় হতে পারে টিচার রেখেও হতে পারে। চমৎকার বলেছেন, আমরা যাচ্ছি পরের গানে। এবার কি শোনাবেন? এবার আমি বাংলা ছায়াছবি একটা গান গাওয়ার চেষ্টা করছি। আসলে আমাদের দেশে বাংলা গানের এত বেশি ভান্ডার, অনেক গান, তো সেখান থেকে একটি গান আমি চেষ্টা করছি। আচ্ছা, আমার মনে হয় কলার আছেন, আর দেখি আজকে প্রথম কলার কে আমাদের গানের ডায়েরিতে। সালাম আলাইকুম, কে বলছেন? হ্যালো, কে বলছেন? সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন কোত্থেকে? হ্যালো, আমি বলতেছি সুমন। জি, আমি সুমন শরীফ বলতেছি। ও, সুমন শরীফ বলেন, গ্রেট সুমন শরীফ বলেন। কেমন আছেন? আপনাদের অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগছে। আমরা পরে জানবো। আর যারা বাজাচ্ছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা, সবাই বাজাচ্ছেন, পাপ্পু শুধু মিসিং আজকে। আচ্ছা আচ্ছা, আর আপনি তো বরাবরের মতই অনেক অনেক ভালো। ভালো কথা বলি না? আর অমিতকে একটা ভিডিও দিছিলাম, একটা একটা কিবোর্ড এর জন্য, অমিত কিছু তুললে ভালো হতো। আচ্ছা, অমিত তুলেছে, আপনার কাজটা করেছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফোন করেছেন বলে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, খুব ভালো, খুব শীঘ্রই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে যাই পরের গানে। সাদিয়া, আমরা গানে যাই। এবার ফিল্মের গান শুনবো আমরা, এই তো? জলে ভাসত
প্রসঙ্গে একটু অতীত দিনে ফিরে যেতে চাই, স্মৃতিতে, আমার নিজস্ব স্মৃতিতে ফিরে যেতে চাই, আপনার সাথে একটু শেয়ার করি, সৌমির সাথেও। আপনার মনে আছে কিনা জানি না, বাংলাদেশে একটা সময় অতগুলো চ্যানেল কিন্তু ছিল না, শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল আর পরবর্তীতে 21 টিভি এলো। আপনার মনে আছে মাসে তখন একটা ফিল্ম দেখানো হতো, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, অনেক আগের কথা বলছি, ফ্রাইডেতে প্রায় সময় হতো, 8টার নিউজের পরে রাত্রে 1টা পর্যন্ত চলতো, কারণ বিজ্ঞাপনের তো অভাবই ছিল না। তো আমার মনে আছে আমরা ফিল্ম দেখলে যতটা না সাবিনা ইয়াসমিনের গলা শুনছি তার চেয়ে ববিতাকে কল্পনা করতাম, ববিতার সেই যে অভিনয় বুলবুল আহমেদের সাথে, আমার মনে হয় এই গানটা জন্ম থেকে চলছে ছবির গান। তো গানের মধ্যে গানটা শোনার পরে ওই যে ছবির কাহিনী, নায়িকা কাঁদছে, নিজের মধ্যে একটা কান্না তৈরি হতো নায়িকার জন্য কিংবা নায়কের জন্য, এটা হয়েছে কিনা আপনার বেলায় ছোটবেলায়? আসলে সত্যি কথা বলতে যে ছোটবেলায় যে বাংলা ছায়াছবি দেখেছি, যে আমার মনে হতো এত বেশি কান্না, এত বেশি দুঃখ বেশি ছিল না, হ্যাঁ আমি নিজেও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম যে এত বেশি দুঃখ, এত কান্না। তো আসলে এখন ভাবি যে আসলে সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ছবিগুলো বানানো হতো, যারা খুব বেশি আবেগ প্রবণ মানুষ, কিন্তু গানগুলো খুব সুন্দর ছিল, সেটা গানগুলো খুবই অসাধারণ। সৌমির কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এরকম দেশে থাকতে? দেশে থাকতে না, অনেক ছোট ছিলাম তো না, অ্যাকচুয়ালি এরকম নাই, এরকম না, সেরকম কোনো। আচ্ছা আমরা কলার একটু কলার আছেন, একটু কলারের কথা শুনি দেখি কি বলেন। সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন কলার? ওয়ালাইকুম সালাম, জাহাঙ্গীরানা, আমি কুতুব আফতাব বলছি। জি ভাইয়া বলেন, কবি কুতুব আফতাব। কি অবস্থা? ভালো দেখতেছিস প্রোগ্রাম? ভালো লাগতেছে, তুমি নৃত্যের আর গানের বিশুদ্ধ ধারার দুজন মানুষকে নিয়ে এসেছো। সাদিয়া আফরুজকে আমি চিনি, উনি মূলত নজরুল গীতির শিল্পী। তো আর সৌমিকে? সৌমি তো আর বলাই লাগে না, সবাই চিনে সৌমিকে, সবাই চিনে। আচ্ছা, আমি খুশি যে আসলে আমরা এই ধরনের শিল্পীগুলাকে খুব কম সুযোগ দেই। তুমি যে নিয়ে এসেছো সেই জন্য তুমি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে জয়েন করেছেন, একজন কবি হিসেবে, একজন নৃত্যশিল্পী এবং গানের কণ্ঠশিল্পীকে সম্মান জানিয়েছেন জন্য আপনাকে আমাদের গানের ডায়েরির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এর পরের কলারে যাব। সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন কলার? সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম ভাই, কে বলছেন, কোথা থেকে? আপনার অনুষ্ঠান খুব সুন্দর ভাই, আর আপনার ওই আফারে হইবে একটা ফোক গান গাইবেন নাকি? কোন আফারে হইতাম? ওই যে শিল্পী আফারে। আচ্ছা, সাদি আফারে? জি জি। আচ্ছা, কইমু ফোক গান গাওয়ার লাগি দেখি তান্ডে কইমু নেতা কারণ। আর আপনার অনুষ্ঠান খুব সুন্দর, আর চ্যানেল এসে ধন্যবাদ দিই। এই মুহূর্তে আমরা কলার নিচ্ছি না, আমরা যাব গানে। কোন গানটা করবেন সাদি আফার? আমার একটা আধুনিক গান, আমি জানি না এই গানের পর আর কোনো গানে আমরা যেতে পারবো কি না। যদি না যেতে পারি, প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে আছেন, চ্যানেলের সাথে থাকবেন, গানের ডায়েরির সাথে থাকবেন, আপনাদের কোনো পছন্দ সাথে জানাবেন, আমরা যাচ্ছি গানে। আমি
আমি ব্রেকে যাওয়ার আগে একটা প্রশ্ন শুধু আপনাকে করব যে এই যে একজন সঙ্গীত শিল্পীর সাথে আমরা আমি শুরুতে বলেছিলাম যে আমরা চেষ্টা করি এই গানের ডায়েরিতে প্রতিটা পর্বে একজন গেস্ট থাকবেন যিনি কিনা গান করবেন না কিন্তু এই সাংস্কৃতিক জগতের অন্যান্য ফিল্ডে কাজ করবেন, নৃত্যশিল্পী হতে পারেন, কবি হতে পারেন, গীতিকবি হতে পারেন, নাট্য অভিনেতা হতে পারেন, এই আইডিয়াটা আপনার কাছে কেমন মনে হয়? এটি একটি চমৎকার আইডিয়া ডেফিনেটলি, কারণ দেখা যাচ্ছে যে যেমন সমী ও নাচের যে বিষয়গুলো, যে নাচের যে চর্চা, যে জিনিসগুলো হয়তো আমরা শিল্পী হিসেবে সেটি জানি না, আসলে জানা সম্ভব হয় না, তো এটি একটি শেয়ারিং থাকে যে ওর অভিজ্ঞতাগুলো। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে একজন শিল্পী গান করছে, পাশে আরেকজন শিল্পী বসে আছে, তো এইটি আমার কাছে খুব আনন্দের মনে হয়। মূল্যায়নের বিষয় এবং চ্যানেলস সবসময় চেষ্টা করে যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য মানুষ যেন তার মূল্যায়নের জায়গাটা চ্যানেলস অন্তত তৈরি হয়, সেই আইডিয়া থেকে আমরা এটা করেছি। আমরা আবার আসবো, প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আমাদের শেষ সেগমেন্টে এসে আমরা বাকি গানগুলো শুনবো। যদি আপনাদের কোনো পছন্দ থাকে, মতামত থাকে আমাদের জানাবেন, সেই পর্যন্ত গানের ডায়রির সাথে থাকুন, দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আমরা আবার আসলাম গানের ডায়েরিতে একদম শেষ পর্যায়ে, আমি শুরুতে যাচ্ছি সাদিয়ার কাছে। সাদিয়া, আমি একটা কথা শুধু বলতে চাই যে ভাষার মাস, যে ভাষায় রবীন্দ্রনাথের মতো মানুষের জন্ম হয়েছে, নজরুল, ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত, শামসুর রহমান, হুমায়ুন আজাদ, অসীম সাহা, নির্মলেন্দু গুণ, জসীম উদ্দিন, আহসান হাবিব, নাম বলে শেষ করা যাবে না, এমন সব মানুষ যে ভাষায় জন্ম নিয়েছেন, সেই ভাষায় কথা বলে কতটা গর্ব অনুভব করেন আপনি? আমি আসলে একটু ভূমিকা দিয়ে এখন একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এখন শুধু লন্ডনে বসে আছি, তো সবসময় আমি বলি যখন যেখানেই যাই, যেই পরিবেশে যাই, সঙ্গীতের জন্য হয়তো আমাকে বিভিন্ন কমিউনিটিতে আমরা প্রোগ্রাম করি, সবসময় আমি নিজেকে একজন গর্বিত বাঙালি হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। এক কথায় আমি এটা বলতে চাই। সৌমি, আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে, যে এত সমস্ত মানুষের, মহান মানুষজনদের নাম বললাম, আমরা সেই ভাষায় কথা বলি? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাংলায় যেরকম যখন গানগুলো আমি শুনি, এবং কিছু কিছু গান আছে যেটার সাথে আমরা হয়তো নাচ কোরিওগ্রাফি করি, তো ওই ধরনের কিছু কিছু যে গানের মুডগুলো অন্য কোনো গানে খুব কম খুঁজে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায় বা কথাগুলো এত সুন্দর হয়, হ্যাঁ, এত রিচ হয় যে অন্যান্য গানে সেটা সবসময় পাওয়া যায় না, তো অবশ্যই। আর আরেকটা সেটা হচ্ছে, অনেকে আমাকে বলে ও তুমি এখানে এত ছোটবেলা থেকে তুমি কিভাবে এত ভালো বাংলা কথা বলো, আমি আমি নিজে সারপ্রাইজ, সেটা হচ্ছে মা বাবার জন্য অবশ্যই, কারণ এই দেশে থাকতে থাকতে অনেকেই ইংলিশটার চর্চা বেশি হয়, তো আমারও অ্যাকচুয়ালি ভাই বোনের সাথে কথা বললে কিন্তু ইংলিশেই বলি আমরা, কিন্তু তাও মা বাবা এটা আমাকে মানে সবসময় এক্স্যাক্টলি বাসায় সবসময় আমরা, আপনার মা বাবাকে আজকে গানেন্ডারির পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং থ্যাংকস জানাচ্ছি যে তারা এই কাজটি করেছিলেন। একজন কলার বোধহয় লাইনে আছেন, যদি থেকে থাকেন সালাম আলাইকুম, কলার কোথেকে কে বলছেন? সালাম আলাইকুম, কলার কে বলছেন, কোথেকে বলছেন? আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু কথা বলুন প্লিজ। জি, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন প্লিজ।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, টেলিভিশনের ভলিউমটা না কমালে আমরা আপনাকে শুনবো না, আপনি আমাদের শুনবেন না। হ্যাঁ, আচ্ছা আমি কমাই দিচ্ছি। আমি একটু সাদিয়া আপুর সাথে কথা বলতে চাইছিলাম। কথা বলেন, বলেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম সাদিয়া আপু, আমি আরিফার আম্মু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেক সুন্দর হইতাছে প্রোগ্রাম, আমরা দেখতাছি। আমার আর কি একটা সাবিনা ইয়াসমিনের এই যে সোনার আলো জীবন বড়িয়ে দিলে ওগো বন্ধু, এই গানটা গাইয়েন একটু পারলে। আমি চেষ্টা করব আপু, এক ফাঁকে প্রোগ্রামে এক ফাঁকে আমি অবশ্যই চেষ্টা করব। ওকে, অনেক সুন্দর হইতাছে, অনেক সুন্দর। নাই, সাদিয়া, আমার মনে হয় যে গানটির অনুরোধ করেছেন এটা একটা বিখ্যাত একটা গান, খানাতুর রহমানের, আমরা জানি। এই গানটা তো যদি সময় সুযোগ থাকে আমরা শুনবই, তার আগে ফোক গানের অনুরোধ করেছিলেন একজন শ্রোতা, যদি যদি দুইটা লাইন শুনিয়ে তারপর আপনার মানে নিয়মিত গানে যান, যে কোনো দুইটা লাইন, যে কোনো একটা ফোক গানের। আমি আসলে খুব বেশি একটা ফোক গান করি না, তো শখ করে কিছু গান করি। তারপরে আপনার যে গানটা করবার প্ল্যান সেটা করবেন। আমি চেষ্টা করছি একটু ফোক গান করার জন্য, দেখা যাক যে আমি পারছি কিনা গাইতে। এমনিতেই চেষ্টা করছি হঠাৎ করে। আমার বন্ধু অবিহনে গো, সহে না পারানে গো, একলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবি দুই ভাইয়াকে যিনি রিকোয়েস্ট করেছেন। আসলে আজকে আমরা একটু অন্য প্রিপারেশন নিয়ে এসেছি, কিছু অন্যরকম গান করব, ফোক গান হয়তো নেক্সট কোনো প্রোগ্রামে আমি শোনাবো। ধন্যবাদ। খুব বেশি সময় তো হাতে নাই, এই আপনি যদি একটু বলেন যে আপনি যে নাচ শেখান, যারা নাচ শেখে তাদের গান শেখবার আগ্রহটা কতটা। আমি বলছি যে শুধু নাচ শিখতে গেলে তো গান জানতেই হয়, কিন্তু পাশাপাশি নাচের পাশাপাশি গানটাকেও শিখতে চায়, এরকম স্টুডেন্ট আপনি পান কি না? পাওয়া যায়, আই থিঙ্ক সেটা ডিপেন্ড করে তাদের বয়সের উপরে। অনেক সময় যখন ছোটদের নাচ শেখাই তো ওরা বেশ উৎসাহ নিয়ে আসে, নাচ শিখবে নাচ শিখবে। সুতরাং অবভিয়াসলি নাচের পাশাপাশি গানটা তো তারা এমনিও শিখছে, কিন্তু ক্লাস নেওয়ার ব্যাপারটা কম কম দেখা যায় বাচ্চাদের মধ্যে। আবার এরকম হয় যারা নাকি গান শেখে তাদের আবার নাচের উৎসাহ কম, কিন্তু আমার মনে হয় বড়দের মধ্যে ওই উৎসাহটা বেশি হয়, পাশাপাশি সব কিছু শিখতে চায়, তো সেটাই দেখা যায়। কিন্তু এখানে মানে স্কুল যেগুলো আমি বিভিন্ন স্কুলের জন্য শিখাই, তো সব স্কুলে ওই সুযোগটা ফেসিলিটিসটা নাই, থাকে না, থাকে না যে নাচের পাশাপাশি গানটা শেখাচ্ছে। কিছু কিছু স্কুলে আছে শুধু নাচই শেখায়, তো ওই ওই ফ্যাসিলিটিটা কম। আচ্ছা, আমরা আরও শুনবো আপনার কথা। এবার কোন গান করবেন সাথে, একটু ঝটপট তাড়াতাড়ি করে ফেলবো। হ্যাঁ, ঝটপট করছি। এবার আমি শাহনাজ রহমতুল্লাহ একটি গান করছি, বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী, আমি চেষ্টা করছি। আবার কখন কবে দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল। আবার কখন কবে দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল। আবার কখন কবে
দিয়া সময় হাতে কম পরে গানে যাবো, এবার কথা না বলে একদম পরে গান সোজা। এবারে কোন গানটি করবেন? আমি ভাবছি কি একটি গান করব না দুইটি গান করব, আরো দুটি গান করতে পারব, অনুষ্ঠানের সময় যেহেতু দুটো গান করবার করতে করতে আমরা শেষ করব, কি আপনি পারবেন? ঠিক আছে। তুমি এসে আমার মনে ফাগুন
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি না আরেকটা গান নিতে পারবো কিনা, কন্ট্রোল রুম থেকে যদি আমি শুনতে পাই মনে হয় আরেকটা গান আমরা নিতে পারবো। তার আগে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, গানের ডায়েরির সার্বিক পরিকল্পনা সম্পর্কে আপনার মূল্যায়ন, এই আইডিয়াটা কেমন, এই যে আমরা বাংলা গানকে চ্যানেলে প্রমোট করবার চেষ্টা করছি? আমি আগে বলেছি একটি চমৎকার আইডিয়া, দুইজন শিল্পী পাশাপাশি একজন শিল্পী আরেকজন শিল্পীর গান শুনবে, একটি চমৎকার আইডিয়া। এবং আপনার গ্রন্থনা এবং পরিচালনা যে অনুষ্ঠানটি সত্যিই অসাধারণ এবং খুব সুন্দর করে অনুষ্ঠানটি সাজিয়েছেন, এবং সেই সাথে আমি চ্যানেলিস্টকে ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। আমাদের হাতে 11-12 মিনিট আছে, ভাগ্য যদি সুপ্রসন্ন হয় দুটি গান আমরা করতে পারবো, কিংবা আমরা আরো কিছু কথা বলে নেই। কথা বলে নেই বলেন, আপনার কোনো কথা বলার থাকলে আপনি বলতে পারেন, আর কোনো পরামর্শ আছে কিনা? না, আসলে ঠিক পরামর্শ না, যে আমরা বিলেতে বসে এই দেশে বাংলা গানের চেষ্টা চর্চা করে যাচ্ছি, শুদ্ধ গানের যে চর্চা চেষ্টা করে যাচ্ছি, যে আমার কথা হচ্ছে যে যে যেই গান করুক না কেন শুদ্ধভাবে সঙ্গীতটা শেখাটা খুব জরুরি। শেখার পর সে বেছে নিবে সে নজরুলসঙ্গীত করবে, রবীন্দ্রসঙ্গীত করবে, না ফোক করবে, এটা আসলে এক একজনের কণ্ঠ এক এক রকম। তো আসলে সেই জিনিসটা আমি একটু বল শেয়ার করতে চাচ্ছি দর্শকদের সাথে। আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা আসলে আপনার আমাকে করা উচিত কিন্তু উল্টো আমি আপনাকে করব। আপনি জানেন যে আমি গান লিখি, তো একজন গীতিকবি হিসেবে একজন শিল্পীর উচিত আসলে গীতিকারকে প্রশ্নটা করা, কিন্তু আমি করছি যেহেতু আমি আমাকে প্রশ্নটা করতে পারবো না, আসলে আমি কথা বলার সুযোগ পাচ্ছি না। তবু আপনাকে দিচ্ছি আমি যে বাংলা গানে সেই তুমি আমি আমি তুমি, এর বাইরে প্রেমের গান কেন হয় না, শুধু তুমি আর আমি আর কোনো কথা নেই, 99% গান, ওয়াই ইজ দ্যাট? আচ্ছা, তুমি আমি ছাড়া তো প্রেম হবে না, এটা তো প্রথম শর্ত, তুমি আমি থাকতেই হবে। আর এরপরে হচ্ছে যে আগে যেটা হতো যে তুমি আমি আমি তুমি খুব একটা মানে আমার কাছে খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন কিন্তু সেইটা নেই, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক। রবীন্দ্রনাথ কি মানে তুমি আমি ছাড়া প্রেমের গান লেখেন? হ্যাঁ লিখেছে, আমি মেঘ বলেছে যাবো যাবো, হ্যাঁ আমি সেটা বলছি, রবীন্দ্রনাথ নজরুল ইসলামকে বাদ দিয়ে মানে ওনাদের তো আসলে কোনো তুলনা হয় না, আমি এখনকার দিনের কথাটা বলছি যে এখন কিন্তু বাংলা গানের পরিবেশটা অনেক ভালো হয়েছে, যেটা আপনি দেখবেন যে মাঝখানে যেটা আমরা ছোটবেলায় দেখেছি যে মুভির গান বলেন, অডিও অ্যালবামের গান বলেন, সব তুমি আমি তুমি আমি, মানে একটা বোরিং লাভ স্টোরি একটা গান, এর বাইরে গান হওয়া উচিত। হ্যাঁ, যে প্রেমটাকে সুন্দর করে প্রকৃতির মাঝে, যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম করে গেছেন, যে আমরা এবার একটা গানে যাই, গানে গিয়ে তার আগে গানে যাওয়ার আগে ছোট্ট করে সৌমি যদি বলেন যে বাংলা গানকে আরো চমৎকার কথা এবং সুর উপহারদের জন্য কি করা উচিত, পরামর্শ আপনার? বাংলা গানের কথা সেটা তো অ্যাকচুয়ালি আমার, আপনি বলতে পারবেন না মিউজিক ডিরেকশন সম্পর্কে, মিউজিক ডিরেকশন সম্পর্কে? না, মিউজিক ডিরেকশন সম্পর্কে এখন যেটা সাদিয়া বলল, ছোটবেলা একটা পর্যায় ছিল সেখানে দেখা যেত সেই একই ধরনের গানগুলো হচ্ছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আমাদের মানে বাংলাদেশে যারা গানের শিল্পী, যারা গানের গীতিকার সুরকার যারা করছে, এটা অনেকটা অন্যান্য দেশের থেকে ইনফ্লুয়েন্স নিয়ে, তারা হয়তো এইসব দেশে আসছে, গানের উপরে তারা ডিগ্রি করছে বা পড়াশোনা করছে, তারপরে তারা আবার দেশে যে সেটাকে তারা ব্যবহার, হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমার মনে হয় সেই কারণে এখন অনেক পরিবর্তন, অনেক আলাদা কিছু আমরা শুনতে পারি, পরিবর্তন। আমরা একটা গানে যাই, তাহলে একটা গান শুনে ফেললে হয়তো আমরা আরেকটা গান শুনতে শুনতে বাড়ি যাবো আজকে, একটা গান করে নিই এবার। বলো আসবে পথ ভোলা
আমরা একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের একটা গান শুনতে শুনতে বাড়ি যাব। তার আগে আপনি আজকে কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, চমৎকার সব গান শুনেছেন, জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দর্শকদের যে ভালোবাসা এবং অনুপ্রেরণা, সেই জন্য গান গেয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে চর্চাটা আরও ভালোভাবে করতে পারি, আরও ভালো ভালো গান শোনাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ সৌমি, আজকে আমাদের অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, চমৎকার সব কথা বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলসের পক্ষ থেকে, গানের ডায়রির পক্ষ থেকে। আপনাকেও এবং চ্যানেলসকে অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পরে আসা আমার মনে হয় চ্যানেলসে, তো খুব ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগলো যে এত সুন্দর গানের শিল্পী আজকে অনেক নতুন নতুন গান, যেগুলো নাকি যে কোনো অনুষ্ঠানে যে শোনা যায় না সেগুলো শুনতে পারলাম, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সাদিয়া। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব, তার আগে ছোট্ট একটি কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশে তারা তিন বোন, সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, কলকাতাতে কিংবা ইন্ডিয়াতে তারা তিন বোন আছেন, আপনি তাদেরকে চেনেন, তাদের কারো গান দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আশা করি আপনি বুঝতে পারছেন কার কথা বলছি, আশা, উষা, লতা, যে কোনো একজনের একটা গান আপনি গান করবেন। তার আগে আমি দর্শকের কাছ থেকে একটু আমাদের অডিয়েন্সের কাছে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন গানের ডায়েরি, গানের ডায়েরি আজকের অনুষ্ঠান দেখলেন। আমরা আশা করব আমাদের সাথে প্রতি মাসের থার্ড সানডে, তৃতীয় রোববার থাকবেন। আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথি এবং শিল্পীর সাথে ভাষার মাস একটু পরেই 21 ফেব্রুয়ারি, আর মাত্র 24 ঘন্টা পরে বা একদিন পরে, রফিক জব্বার, বরকত সালাম সহ যারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। যাচ্ছি শেষ গানে, গান শুনতে শুনতে বাড়ি যাব। আপনারা দেখবেন চ্যানেলেস গানের ডায়েরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অনেক অনেক শুভকামনা সকলের জন্য। থ্যাংক ইউ। আমার সব